নোয়াখালীর বেগমগঞ্জে আমানুল্লাহপুর ডহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। মামুনুর রশিদ কিরণ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন ভবনের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে 96 লক্ষ টাকা বরাদ্দে এই ভবনটি নির্মিত হয়। আমানুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মতিন, সাবেক বেগমগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা খোকন সহ স্থানীয় এলাকাবাসী। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন রয়্যাল হসপিটাল ইউনিট 2, হাসপাতাল রোড, মাইজদী, নোয়াখালী।